পাকিস্তান করাচিতে একটা ছেলে এইটে পড়ে লেখাপড়া করে এইটে তার মাথার মধ্যে আমার নবীর প্রেম এইটে পড়ে একটা ছেলে কত বড় হবে বেশি বড় না এইটে লেখাপড়া করে ছেলেটার কলিজার ভিতরে আমার নবীর প্রেমে ভরা অন্তরটা আমার নবীর প্রেমে ভরা কোথায় মাহফিল হয় দৌড়িয়ে যাই আমার নবীর প্রেমের কথা শুনে আমার নবীর মহব্বতে গজল গাই আমার নবীর মহব্বতে দুরুদ পড়ে যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে পড়ার টেবিলে বসে একটা কাগজের মধ্যে দয়াল নবীর প্রেমের একটা দুরুদ শরীফ লিখে মারাবা আবার যখন সন্ধ্যার সময় পড়ার টেবিলে মাগরিবের নামাজ পড়ে পড়ার টেবিলে বসে পড়ার আগে ওই একটা কাগজের মধ্যে আমার নবীর দুরুদ শরীফ লিখে আর গুনগুনে নবীর দুরুদ পড়ে তারপরে তার পড়া স্টার্ট করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও যদি ফজর নামাজ আদায় করে কাজকর্ম করার আগে যদি দুরুদ শরীফ পড়েন আপনার কাজের মধ্যে বরকত হবে ফজর নামাজ পড়ে আপনি কাজে চলে যান ফজর নামাজ পড়ে আপনার কর্মেতে চলে যান আপনার কর্মের মধ্যে বরকত হবে ফজর নামাজ আদায় করে আমার কর্মে যাওয়ার আগে আমার নবীর দুরুদ শরীফ পড়েন আল্লাহর জিকির করেন সারা দিন আপনার ইবাদত হবে এশার নামাজ পড়ে আমার নবীর দুরুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ে আপনি ঘুমায় যান ফজরের আগ পর্যন্ত যত সময় ঘুমাইলেন যত সময় ঘুমাইলেন যত ঘন্টা ঘুমাইলেন এশারের নামাজ পড়া আল্লাহর জিকির নবীর দুরুদ পড়ার কারণে যতক্ষণ আপনি ঘুমাইলেন আপনার আমল নামাই নেক লেখা হচ্ছে ইবাদত লেখা হচ্ছে মারহাবা আরো জোরে বলুন মারহাবা আমাদের কদমে কদমে নেক আছে আবার কদমে কদমে গুনাহও আছে কদমে কদমে আমাদের নেক আছে কদমে কদমে আমাদের গুনাহও আছে বাইচা থাকতে হবে বুঝতে হবে জানতে হবে এখন শুনেন ওই ছেলে তার কলিজাই ভরা আমার নবীর প্রেম হৃদয় ভরা আমার নবীর প্রেম সকালবেলা পড়ার টেবিলে বসতে গিয়ে আমার নবীর দুরুদ লেখে আবার সন্ধ্যার সময় পড়ার টেবিলে বসতে গিয়ে আমার নবীর দুরুদ লেখে আমার ছাত্র ভাইয়েরা বিশেষ করে ছাত্র ভাইয়েরা আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা আমার গ্রামের সন্তান এই যুবকদেরকে আমাদেরকে বুঝাইতে হবে আমাদের সমাজে কিছু মুরব্বীরা আছে যুবকদেরকে দেখলে বলে এই তুই আমার সামনে আসিস না তুই নষ্ট কিছুটা তুই খারাপ এইরকম ভাবে বলবেন না আপনি যদি এইরকম ভাবে বলেন ছেলেটা তার মাথার মধ্যে চিন্তা আমি তো খারাপ হই আমি আর বালাই লাভ নাই কথা কোন ঠিক কিনা আপনি এইরকম বলবেন না তাকে বুঝাইতে চেষ্টা করবেন তাকে বুঝাইতে চেষ্টা করবেন সে খারাপ এখনো হই নাই আমার কলিজার টুকরা যুবকের এখনো খারাপ হই নাই তাদেরকে বুঝাইতে হবে আপনি বড় দায়িত্ব আছে তাকে বোঝানোর কিন্তু না বোঝাইয়া দূর থেকে দেখলেই কইলেন আমার সামনে আইস না তুই খারাপ হয়েছ নষ্ট হয়েছ গা এইরকম এই কথা বললে ছেলের মাথায় আসে আমি তো নষ্ট হই আমি আর বালার দরকার নাই কথা কোন ঠিক কিনা একটা ছেলেকে যদি বলেন তুই তো বেকল তুই বেকুব তোর মাথায় কুস্তা নাই হে সারা দিন চিন্তা করে আমার মাথায় আসলে কুস্তা নাই ছেলেটা চিন্তা করবে আমার মাথায় আসলে কিছু নাই সে বেকুব আপনি বানাইলেন তারে বেকুব আসলে সে বেকুব ছিল না সরল টাইপের হইতে পারে কিন্তু বেকুব না আপনি বইলা তারে বেকুব বানাইলেন কথা বল ঠিক কি না আর জোরে বল ঠিক কি না এই জন্য আমি যুবকদের উদ্দেশ্যে এই ওয়াজটা তুললাম বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে এই ছেলেটা আমার নবীর প্রেমের দুরুদ লেখে আমার আল্লাহর কি খেলা এই ছেলেটা ক্লাস এইটে পড়ে তার মরণের সময় আজরাইল তার সামনে হাজির হবে আল্লাহ মানুষ কোন সময় মরে কেউ বলতে পারে না বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় মার আগে মেয়ে চলে যায় মেয়ের আগে মা চলে যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় বলতে পারবে না কেউ কোন সময় মরবে এই জন্য আপনি বইলেন না যে না আমি একটু আরো সামনে কয়েকদিন যাক আমি নামাজ ধরুম নে কয়েকদিন যাক আল্লাহর ইবাদত করুম নে বালাও মনে ওই আপনি যে ভালো হওয়ার পরে যে মরবেন তার কোনো গ্যারান্টি নাই আপনি যেই কোনো সময় মরতে পারেন মরণের প্রস্তুতি সবসময় রাখতে হবে কথা বল ঠিক কিনা আমার মুরব্বি বাবাজিরা রে আমার যুবক বাবারা ভাইয়ারা আমার পর্দানি সিন মা ও বোনেরা এই ছেলে তার মরণের সময় হয়ে গেল আজরাইল তার সামনে চলে আসবে আমার মুরব্বি বাবাজিরা রে দেও
বাড়িয়ার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার পানিশোরের গ্রামের বাবারা ভাইয়েরা আমার পর্দানি সিন মা ও বোনেরা আমার কলিজার টুকরা যুবকেরা ক্লাস 8 এ পড়ে ছেলেটার বয়স আর কত হবে 14-15 বয়স হবে 14-15 বয়সের সময় আজরাইল তার সামনে হাজির হয়ে গেলেন আজরাইল যেই মাত্র হাজির হয়ে গেলেন ছেলেটার শরীরের মধ্যে জ্বর এমন জ্বর হয়েছে শরীরের মধ্যে এমন জ্বর আর 102 103 4 এর উপরে জ্বর হয়ে গেল ছেলেটার জ্বর হয়ে গেল একদিন হয়ে গেল শরীরে জ্বর ছেলেটা আগেও আজরাইলকে দেখা পালাইছে 3 দিন আগেও আজরাইলকে দেখলেন এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলকে যেই ব্যক্তি একবার দেখলো আজরাইল তারে না নিয়ে আর ছাড়বে না যদি আজরাইলকে দেখার পরে মানুষটা আবার সুস্থ হয় মানুষটা জিন্দেগী করতে পারবে না পাগল হয়ে যাইবো আজরাইলের বিকট চেহারা দেখার পরে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্না ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটা তার শরীরে জ্বর এমন ঊর্ধ্বশ্বাস আরম্ভ হয়ে গেছে 3 দিন জ্বর যাওয়ার পরেই তার ঊর্ধ্বশ্বাস সময় শেষ দেখছেন না আমাদের যাদের সাকরাত আরম্ভ হয় এমন পানির পিপাসা লাগে সাত সাগরের পানি দিলেও পানির পিপাসা মিটবে না এই জন্য এই রকম টাইমে কেউ পানি দিবেন না আমাদের সমাজে অনেকে আছে কয় এর নামে পানি দে এর নামে পানি দে এই রকম পানি দিবেন না আপনি যখন পানি দেন তখন শয়তান এই পানির চামিসে দইরা শয়তান তার আল্লাহ দাবি কইরা শয়তানে বলে পানি দেওয়ার সময় তুই বল আল্লাহ দুইজন তুই কো ইহুদি ধর্ম ভালো তুই বল খ্রিস্টান ধর্ম ভালো পানি খা নালে পানি দিতাম না তোরে এই রকম টাইমে আপনার এই পানি কিতাবের মধ্যে পাওয়া যায় ছাত সাগরের পানি দিলে পানির পিপাসা মিটবে না আপনার এক চামচ পানি দিয়ে কি হইব কথা বল ঠিক না আল্লাহর রহমতের পানি যদি হাউজে কাউসারের পানি যদি আমার দয়াল নবী না দেয় পানির পিপাসা মিটবে না পানির পিপাসা মিটবে না কথা বল ঠিক না আমরা আমার দয়াল নবীজির হাউজে কাউসারের পানি চাই এই জন্য মরণের টাইমে কারো নামে পানি দিবেন না এরকম পানি দেওয়া ঠিক না যাই হোক এখন ছেলেটাকে সবাই চামচ দিয়ে পানি দেই ছেলেটা পানি খায় না ছেলেটা মনে মনে তার মনের ভিতরে কলিজা পড়া নবীর প্রেম প্রেমিক আমার নবীকে যারা ভালোবাসে মরণের সময় আমার নবীর কথা স্মরণ থাকে যদিও দুনিয়ার ধন সম্পদের কথা সন্তানাদিদের কথা ভুলা যায় কিন্তু যার সাথে প্রেমের কানেকশন ওনার কথা ঠিকই মনে থাকবে আমার দয়াল নবীর সাথে আমাদের সিনাই কলিজা ভরা যাদের প্রেম আমার নবীর সুন্নি যারা আমরা আমাদের হৃদয়ে মরণের সময় আমার নবীর প্রেম আরো বেশি উঠবে কথা কোন ঠিক কিনা এই ছেলেটা চামিজ দিয়ে পানি দেই ছেলেটা পানি খায় না ছেলেটা মনে মনে কয় যেই মদিনার কামলেওয়ালা নবীর প্রেমে আমার কলিজা ভরা প্রেম যেই নবীর প্রেম আমার কলিজায় ভরা সকালবেলা নবীর দুরুদ শরীফ লিখি আবার সন্ধ্যার সময় নবীর দুরুদ শরীফ লিখি আমার মরণের সময় চামিজ দিয়ে পানি আমি খাইব না যতক্ষণ আমাকে দয়াল নবী হাউজে কাউসারের পানি না খাওয়াবে আমি পানি খাইব না এত আস্তে আল্লাহর পর আরো জোরে কর আরো জোরে বলুন আল্লাহু আকবার ছেলেটা পানি খাই না মনে মনে আমার দয়াল নবীর নাম জপতে শুরু করলেন মদিনার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দুনিয়ার মানুষেরা চামিজ দিয়া পানি দিতেছেন আমার ভাই আমাকে চামিজ দিয়া পানি দেয় আমার মা আমাকে চামিজ দিয়া পানি দেয় আমার বাবা আমাকে চামিজ দিয়া পানি দেয় আমার বোন আমাকে চামিজ দ্বারা পানি দেয় ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে সাত সাগরের পানির পিপাসা কোন বিজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চামিজের পানি আমার কিছুই হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনাকে দেখি নাই আমার কলিজা বড় আপনার প্রেম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরণের সময় হয়ে গেছে গো নবীজি এখনো কি আপনি দেখা দিবেন না এখনো কি আপনার দেখা দেওয়ার সময় হইছে না ইয়া রাসূলুল্লাহ আমার প্রেমটা কি আপনি গ্রহণ করেন নাই আমার ভালোবাসাটা কি আপনার উপরে পছন্দ হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু পরে ওই আজরাইল আমার রূহ নিতে আসবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার সামনে হাজির হয়ে যান আমার মরণের কষ্ট লাগ
লাগবে না গো নবীজি আমার মরণের কষ্ট লাগবে না আপনার চেহারা মোবারক দেখে দেখে আমি দুনিয়া থেকে বিদায় হব হাউজে কাউসারের পানি আমাকে খাওয়াইবেন আমার সাত সাগরের পানি পিপাসা মিঠা যাইব এই কথা বলে ছেলেটার চোখ দিয়া পানি ছাড়তে শুরু করলেন কাঁদতে শুরু করলেন কাউকে বুঝাইতে পারে না সবাই চামিজ দিয়া পানি দেয় ছেলেটা পানি খায় না চেহারাটা অন্য দিকে ঘুরায় নেই আবার সবাই চামিজ দিয়া পানি দিয়া ওই দিকে আসে আবার ছেলেটা চেহারাটা অন্য দিকে ঘুরায় নেই প্রেমের মনের ভিতরে কি প্রেম দুনিয়ার কেউ না জানলেও আমার মদিনার কামলে বলা জানি আরো জোরে বলেন জানি কি না আরে নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও সবাই নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুমি আমার তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী সবাই সবাই নবী তুমি আমার হয়ে যাও হে মুরব্বীরা আমার নবীকে দেখতে মনে চায় কিনা আর মুরব্বীরা কন্যা নবীকে দেখতে মনে চায় কিনা আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী খোদার কসম করে বলে গেলাম যদি আজকে প্রেম নিয়ে বসতে পারেন মাহফিলের পরে বাড়ি থেকে ঘুমাইবেন আজকে রাত্রে ওই ঘুমের ভিতরে আমার নবী আপনার সাথে দেখা দিবে এত আস্তে সুবহানাল্লাহ বললে আমার নবী দেখা দিবে আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীকে দেখতে মনে চাই কি না জাহান্নামের আগুন হারাম যে ব্যক্তি আমার নবীকে দেখবে দলিল লা তামাসসুন নার মুসলিমান মান রাআনি আও রাআ মান রাআনি আমার নবী কই যারা আমাকে দেখবে তার জন্য দুজুগের আগুন হারাম শুধু তাই নয় আমাকে যে ব্যক্তি দেখবে ওই লোকটাকে যদি আরেকটা ব্যক্তি দেখে তার জন্য দুজুগের আগুন হারাম ওই নবী কি আমরার মতন নেই যেরকম ওই নবীকে আমরার মতন নেই নবী খাইছে নবী বিয়া শাদি করছে সন্তানাদি হইছে তো আমরাও তো বিয়া করি সন্তানাদি হইছে বাজার করি তাইলে নবী কি আমরার মতন নেই মানুষের ঘরে মানুষ হয় ব্যাঙ্গের ঘরে ব্যাঙ হয় সাপের ঘরে সাপ হয় মানুষের ঘরে তো মানুষ হইব আবদুল্লাহ মেনা তো মানুষ আবদুল্লাহ মেনার সন্তান মুহাম্মদ তো মানুষ হই নাউজবিল্লাহ করে আরো জোরে কন্যা নাউজবিল্লাহ এই যুক্তি দিয়া মানুষদেরকে সাধারণ মানুষদেরকে বুঝাইলে কোনো লাভ হবে না মানুষের ঘরে মানুষ হয় আমি বলবো ব্যাঙ্গের ঘরে লালও হয় ব্যাঙ্গের ঘরে শুধু ব্যাঙ হয় না ব্যাঙ্গের ঘরে লালও সাপের ভিতরে সাপ হয় না সাপে সাপের ভিতরে মনিও পাওয়া যায় কড়াকন ঠিক না আব্দুল্লাহ মেনা যদিও মানুষ মানুষের ঘরে আল্লাহর তৈয়ারি নূর আল্লাহ পাঠাইতে পারে কিনা আরো জোরে বলেন পারে কিনা যুক্তি দেয় শয়তানে যারা এইরকম যুক্তি দিবে ফাক্কা শয়তান কথা কর না কেন আরো জোরে কোন ঠিক কিনা যারা এইরকম যুক্তি দিবে তারা ফাক্কা শয়তান এই জন্য বাবা আমার নবীকে দেখতে চাই আমরা মহব্বতে কর না নবী তুমি আমার হয়ে যাও পিছনে হেরা মনো ঘুমায় গেছে গাছ কর না নবী তুমি আর আমি তোমার তুমি আমার তোমার একবারে কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে মন বসে না কোনো তোমায় বিহনে হদ মেরা ডাকি নবী হদ মেরা ডাকি নবী একবারে দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও চিল্লা বলুন আল্লাহু আকবার আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার মুরব্বী বাবাজির আমার যুবক বাবারা ভাইয়েরা একটু গভীর মনোযোগে শোনেন ছেলেটা যখন চেহারাটা ঘুরায় নেয় আর মনের ভিতরে আমার নবীর প্রেম নবী গো
يا رسول الله يا حبيب الله এখনো কি আপনার দেখা দেওয়ার টাইম হইছে না একটু পরে ওই আজরাইল আমার রূহ নেওয়ার জন্য আসবে আমি চামিজ দ্বারা পানি খাইব না গো নবীজি আপনি হাউজে কাউসারের পানি নিয়ে আসবেন আপনার নূরানি হাত মোবারক দ্বারা আমারে খাওয়াইবেন আপনার চেহারা মোবারক দেখব আমি হাউজে কাউসারের পানি খাইব আপনার চেহারা মোবারক দেখব নূরানি চেহারা মোবারক দেখলে আমার মনের ভিতর আর মরণের কষ্ট লাগবে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ ছেলেটা মনের ভিতরে প্রেম নিয়ে বসে রইছে নবী তো আসবেই হঠাৎ করে ছেলেটা পানিও খাই না সবাই রে সরায় দিলেন আমার আশেপাশে আত্মীয়-স্বজনেরা সবাই চলে যাও হাত দ্বারা ইশারা করলেন চলে যাও যেইমাত্র সবাই চলে গেলেন আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী ছেলেটার ঘরের ভিতরে হাজির আমার নবী মরা না জিন্দা আমার নবী পৃথিবীর যে কোনো প্রান্তে নবী আসতে পারে কিনা আরে আর যেরকম আমার নবী পৃথিবীর যে কোনো প্রান্তে আসতে পারে কিনা সকালবেলা অনেকে সমালোচনা করবে নবী তো কবরে নবী মদিনা শরীফ বাংলার জমিনে দেওবারের জমিনে পানিশ্বরের জমিনে আসবে কিভাবে আমি বলবো বুখারী শরীফ থেকে আপনাকে দলিল দিয়ে যাচ্ছি বুখারী শরীফ কিতাবুত তাবির বুখারী শরীফ লেখেন আমি তো এই দেশের সন্তান আমি তার বাগুইন্না মুলি বিনা যে বাইগ্যা জামুগা কয়া এই দেশের সন্তান আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকি বলে গেলাম বুখারী শরীফ কিতাবুত তাবির একটা অধ্যায়ে রয়েছেন সেই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস শরীফ আমার নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাসা ইয়ারানি ফিল ইয়াকজাতে কেউ যদি আমি নবীকে স্বপ্নে যুগে দেখে কিছুদিনের ভিতরে আমি নবীকে জাগ্রত অবস্থায় সরাসরি দেখবে চিৎকার মেরে বল আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী যদি সরাসরি যে কোনো আশেকদের সাথে নবী দেখা দিতে পারে তাহলে বোঝা গেল নবী পানিশ্বরের জমিনেও যে কোনো আশেকদের সাথে নবী দেখা দিতে পারে কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমি বুখারী শরীফ থেকে দলিল দিয়ে গেলাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দেওবন্দি মাদ্রাসা দেওবন্দিদের বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি উনি একটা হাদিসের ব্যাখ্যা লিখছেন ফয়জুল বারি শরহে বুখারী বুখারী শরীফের সারা ফয়জুল বারি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে বলতেছেন এই হাদিসের ব্যাখ্যা মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন আমার নবী সরাসরি যেই কোনো আশেকদের সাথে দেখা দিতে পারে দেওবন্দির হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি উনি লিখতেছেন আমার নবী যেই কোনো আশেকদের সাথে সরাসরি দেখা দিতে পারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই উনি ওনার জীবনে আমার নবীকে স্বপ্নে যুগে নয় মোরাকাবার হালে নয় চক্ষু বন্ধের ভিতরে নয় আমার নবীকে সরাসরি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই 15 বার আমার নবীকে দেখছে মারহাবা আর জোরে বলুন মারহাবা তাহলে দেওবন্দিদের হুজুর কোমি ওয়াহাবিদের বড় হুজুর কোমি হুজুর দেওবন্দিদের হুজুর লিখতেছেন আমার নবী যেই কোনো আশেকদের সাথে সরাসরি দেখা দিতে পারে এখন দেওবন্দিদের হুজুর বললে সমস্যা নাই আমরা বললি সমস্যা তোমরা যারা মানো না তোমাদের বড় হুজুর ওনার কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী পানিশ্বরের জমিনে পৃথিবীর যেই কোনো প্রান্তে নবী দেখা দিতে পারে চিৎকার মেরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা কষ্ট দিতেছ আপনাদের এই ছেলেটা দেখেন আমার নবী ঘরের ভিতরে নবীজির চেহারা মোবারক নবীজির বডি মোবারক ছেলেটা কই আমি তো শোয়া থেকে কেমনে উঠবো আমার নবীকে সালাম দিতে আমার নবী কই উঠা লাগবে না ছেলেটা শোয়া থেকে আমার নবীকে সালাম দেই মৌতের সাকরাত আহ এইরকম টাইমে যদি আমাদের সাথে আমার দয়াল নবী দেখা দেই আমাদের মরণটা হবে সার্থক আমাদের জীবনটা হবে সার্থক ও পানিশ্বরের প্রেমিকারা রে পানিশ্বরের আশিক রাসূলরা সারা জীবন নবী নবী করলেন আমার নবী যদি আপনার সাথে দেখা দেই মনের ভিতরে কত আনন্দ লাগবে কাজ করতে গেলেও আনন্দ লাগবে নামাজ পড়তে গেলেও আনন্দ লাগবে রোজা রাখতে গেলেও আনন্দ লাগবে যেই কোনো কর্ম করতে যান আনন্দ লাগবে আমার মদিনার কামলেওয়ালা নবীর আমি দেখছি মনের ভিতরে একটা আনন্দ চিৎকার মেরে কন্যা মারহাবা ছেলেটা শোয়া থেকে আমার নবীকে সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ কি দেখা দেওয়ার সময় ছিল গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারা জীবন কাটাইলাম আপনার প্রেমে গো নবীজি আমি সকাল বেলা আপনার দরুদ শরীফ লেখছি বিকাল বেলা আপনার দরুদ শরীফ লেখছি আপনার প্রেম ছাড়া আমার ভালো লাগে না আমি মাহফিলে মিলাদে গেছি আপনাকে দেখার জন্য সেখানে দেখতে পারি নাই মিলাদ মাহফিলে গেলাম দেখতে পারি নাই আপনাকে দাঁড়ায় সালাম দিলাম দেখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ মরণের সময় হয়ে গেল একটু পরে ওই আজরাইল আসবে আমার রূহ নেওয়ার জন্য নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন দেখা দেওয়ার সময় হইছে আমার নবী কই পাগলা রে আমি তোর সাথে দেখা দেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম তোর মরণের সময় যেই সময় হবে আমি নবী তোর সামনে হাজির হইয়া যাব আমার সামনে তোর রূহটা আজরাইল নিয়া যাইব এই জন্য আমি এতদিন দেখা দেই নাই আমি চাইছি তোর মরণের সময় তোর সামনে আমি নবী হাজির থাকব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ছেলে তা আমার নবীকে দেখলেন মনের ভিতরে খুশি না বেজার জোরে কন্যা খুশি না বেজার আমার নবী ডাক দেখো পাগলা রে একটু পরে ওই আজরাইল তোর রূহ নিয়া যাইব আমার নবী পকেট মোবারকের মধ্যে হাত দিলেন হাত দিয়া কিন্তু কিছু কাগজ বাহির করলেন আমার নবী কই পাগলা রে কাগজগুলা চিনুনি পাগলা ডাক দেখো নবী গো মায়ার নবীজি আমি সকালবেলা যেই কাগজের মধ্যে দুরুদ শরীফ লেখতাম আবার সন্ধ্যার সময় যেই কাগজে দুরুদ শরীফ লেখতাম এই কাগজ দিয়ে আপনার হাত মোবারকে দেখা যায় আল্লাহু আকবার আপনার হাতে দি কাগজগুলা দেখা যায় আমার নবী ডাক দেখো পাগলা রে আরে তুই মনে করছো তুই ঘরের ভিতরে বৈশা দুরুদ শরীফ লেখছ আমি নবী বুঝি কিছুই জানি না কিছুই বুঝি না তুই এই জমিন থেকে ঘরের ভিতর থেকে দুরুদ শরীফ লেখছ কাগজের মধ্যে এই কাগজগুলা আমি নবীর দরবারে জমা হয়ে গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ পাগলা রে পাগলা শোনো শোনো তুমি চাও আমি নবী তোমারে দুইটা অফার দিলাম তুমি কি দুনিয়াতে থাকতে চাও না চইলা যাইবা ছেলেটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ একটু পরে ওই আজরাইল আইব আমার রূহ নেওয়ার জন্য আমার নবী কই পাগলা তুই যদি থাকতে চাস দুনিয়ার মধ্যে তাহলে আমি নবী তোরে দুনিয়াতে রাখার ব্যবস্থা করে দিব আর যদি দুনিয়া থেকে চলে যাস তাও আমি তোর জন্য ব্যবস্থা করে দিব পাগলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি দুনিয়াতে থাকি কি লাভ হবে যদি মইরা যাই কি লাভ হবে দুইটার মধ্যে কি কি লাভ আছে আমারে বলেন যেই লাভটা আমার বেশি দরকার গো নবীজি আমি সেইটাই নিয়ে যাব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দেখো পাগলা রে তুই যদি দুনিয়াতে থাকস আমি নবী তোর সাথে বছরে একবার দেখা দিব এত আস্তে সুবহানাল্লাহ আমি মানি না আরো জোরে কম আরো জোরে বলুন তুই যদি দুনিয়াতে থাকতে চাস আমি বছরে তোর সাথে একবার দেখা দিব আর যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাস আমি নবী তোর সাথে ওয়াদা দিলাম আমি প্রত্যেক দিন কবরের ভিতরে তোর সাথে দুইবার দেখা দিব ছেলেটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকলে যদি একবার দেখা দেন আমি মইরা গেলে যদি প্রত্যেক দিন কবরে দুইবার দেখা দেন আমার মনে মানে না গো নবীজি আমি মইরা গেলেই ভালো মইরা গিয়া যদি দুইবার দেখতে পারি আমার মরণটাই ভালো হবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো সবাই সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছেন নবী অলি খোদার শহনে গেছেন মিলিও মেরাজের চান এটা মেরাজের চান আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন আল্লাহর দিদার দেওয়ার জন্য মারহাবা
আমার দয়াল নবী মায়ার নবী ডাক দেয়া কই পাগলারে এখন তুমি কি করবা পাগলা কয় আমি যদি মইরা যাই কবরে যদি আমারে দুইবার দেখা দেন আমার তৃড় হইবালা আমি আপনাকে দুইবার দেখতে চাই আমার নবী কয় যাক এখনি আজরিল আসবে তোমার রূহ নেওয়ার জন্য আমার নবী গায়েব হয়ে গেলেন ছেলেটা আমার দয়াল নবী মায়ার নবীর প্রেমে হাসতে করে এই রকম ভাবে শুয়ে রইলেন আজরিল আসলো তার রূহ নেওয়ার জন্য কিন্তু আওলাদেরা যারা আছিল তারা কিছুই বুঝতে পারে নাই আমার নবী আসছে না গেছে কেউই বলতে পারে নাই আমার নবীর প্রেমের মধ্যে অন্য কেউ ডিস্টার্ব দিবে এটা হবে না আমার মায়ার নবী দয়ার নবীকে দেখলেন ছেলেটা একলাই যার সাথে যার ভালোবাসা তার নাম শুনলেই লাভ তার নাম শুনলেই ভালো লাগে আমার দয়ার নবীকে কেউই দেখলেন না ছেলেটা একমাত্র দেখলেন আমার মায়ার নবী দয়ার নবীর রহমাতুল্লিল আলামিন নবী বিদায় হয়ে গেলেন আজরাইল ছেলেটা রূহ নিয়ে গেল যেই মাত্র রূহ নিয়ে গেলেন এই ছেলেটারে গোসল করাইলেন কাফন পরাইলেন আচ্ছা কোন তো আমরা যেদিন মারা যাব আমাদের শেষ গোসল হবে কিনা জোরে কোন হবে কিনা আমাদের কথা একটা স্মরণে রাখেন আমাদের মৃত্যুর পরে আমাদের রূহটা চলে যাবে আল্লাহর দরবারে যদি রূহটা ভালো হয় তাহলে আসমান জমিনে আমাদের রূহের সুগান চলে যাবে আর যদি আমাদের রূহ খারাপ হয় আমি যদি খারাপ কাজ কইরা যাই আমার রূহটা নেওয়ার সময় আসমান জমিন দুর্গন্ধ হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে ফেরেশতারা বলবেন কোন মানুষের রূহ আনছো সমস্ত আকাশ দুর্গন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এই রূহটাকে নিয়ে যাও আর যদি আমাদের রূহ ভালো হয় আমরা যদি ভালো কাজ করে থাকি আমরা যদি ইবাদত আল্লাহর প্রেমের কথা শুনে আল্লাহর প্রেমিক কাজ করতে পারি নবীর তরিকা মতে আমরা চলতে পারি আমাদের রূহটা যখন আজরাইল প্রথম আকাশে নেবেন প্রথম আকাশের ফেরেশতারা বলবেন ও আজরাইল তুমি কোন মানুষের রূহ আনছো যে মানুষের রূহটায় সুগ্রাণ চলে গেছে রূহটা কিছুক্ষণ রাখো না আমরা তাকে দেখি আল্লাহু আকবার বলেন না আচ্ছা করে এইরকম একটা রূহ আমরা বানাইতে চাই কিনা আরো জোরে কোন এইরকম একটা রূহ আমরা বানাইতে চাই কিনা আমাদের ভালো কর্ম দ্বারা কথা কোন ঠিক কিনা আমরা যেদিন মারা যাব রূহটা আকাশ জমিন ঘুরে আইসা আবার মানুষের গোসলের পরে এই জন্য মানুষ মৃত্যুর পরে তাড়াতাড়ি তারে যত তাড়াতাড়ি গোসল করাইতে পারেন ততই ভালো যত তাড়াতাড়ি গোসল করাইতে পারেন লাশটা পবিত্র হয়ে যাবে ততই বেশি ভালো ফেরেশতারা আইসা যদি নেককার বান্দা হয় ফেরেশতারা আইসা জিয়ারত করবে এই জন্য তাড়াতাড়ি তারে পবিত্র করাটা ভালো তাড়াতাড়ি গোসল করাই নেবেন যত তাড়াতাড়ি গোসল ততই ভালো এখন মৃত্যুর পরে মানুষটারে যখন গোসল করানো হয় রূহটারে ওই বডির ভিতরে আর দেওয়া হয় না কাফনের কাপড়ের ভিতরে রূহটাকে দেওয়া হয় আল্লাহু আকবার যখন দৌত করাইতে নেই রূহটা কান দেয়ার কই আমার আওলাদের আরে আমার আস্তে কইরা গোসল করায়ও আমার আস্তে কইরা গোসল করায়ও আমার আস্তে কইরা ধৈর মৌতের যে তুফান আমার উপর দাগেছে রে আমার শরীরটা জাররা জাররা হয়ে গেছে আমার শরীরটা জাররা জাররা ব্যথা হয়ে গেছে এই জন্য তোমরা আস্তে আস্তে আমারে ধৈর আস্তে আস্তে আমারে কবরে নামায়ও আমার মুরব্বি বাবাজিরা রে আমার যুবক বাবারা ভাইয়ারা আমার পর্দানি সিন মা বোনেরা এই দুনিয়ার বাহাদুরি বেশি দিনের না এই দুনিয়ার ক্ষমতা বেশি দিনের নয় আমাদের সামনে মরণ অপেক্ষা করতেছেন কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমাদের মরণটা সামনে অপেক্ষা করতেছে কোন দিন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে আমরা বলতে পারি না এই জন্য বাবা আমরা শুনছি মানুষ যখন মইরা যায় মাটি দেই উপর থেকে নিচ থেকে মানুষটা আওয়াজ করে আমার আওলাদারে আমারে পাইরা পাইরা কেন মাটি দিতেছ আমাদের যেদিন মরণ হবে তখন আমরা বাস্তব বুঝতে পারবো আমরা এতদিন বলছিলাম মুর্দার ডাইকা ডাইকা কই এখন দি আমার নিজের বেলায় হইয়া গেছে আমি দি এখন আওলাদদেরকে ডাইকা কই আমার আওলা আমারে কেন পাইরা পাইরা মাটি দিতেছ এই রকম সময়টা আমাদের সামনে আসেনি জোরে কোন না আমাদের সামনে আসেনি আরে শুনেন আরে আত্মীয় স্বজনরা কেন পাইরা পাইরা দে মাটি জানেননি পাইরা পাইরা এই জন্যই মাটি দেই আপনি যাতে জিন্দা হইয়াও আবার ওইটা না আসতে পারেন আপনার আত্মীয় স্বজন মনে মনে কই আপনার এই মন ভাবে পাইরা মাটি দিয়া যাইব আপনি যাতে জিন্দা হইয়াও আর বাড়িতে না যাইতে পারেন তোমারে এক দেশ তোমার এক দেশ আমাদের আরেক দেশ তোমাকে এই জন্য পাইরা পাইরা আমরা মাটি দিতেছি আজকে থেকে তোমাদের সাথে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তুমি হইলে এক দেশের বাসিন্দা আমরা হইলাম
হইলাম আরেক দেশের বাসিন্দা, তুমি হইলাম মরণের পরে কবরের বাসিন্দা, আমরা হইলাম দুনিয়ার বাসিন্দা, তোমার সাথে আমাদের সম্পর্ক শেষ, এই জন্য তোমারে পাইরা পাইরা মাটি দিতেছি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এইরকম ছেলেটারে গোসল করায়া কাফন পরাইলেন, জানাজা নামাজ পড়ার জন্য ছেলেটারে মাঠের মধ্যে নিলেন, জানাজা নামাজ পয়রা মাঠের মধ্যে, জানাজা নামাজ পয়রা কবরের মধ্যে শোয়াইলেন, আত্মীয়স্বজনেরা সবাই মাটি দিয়া কবর দিয়া সুন্দর করে কবর টবর দিয়া সবাই বাড়িতে চলে গেলেন। আমাদের যেদিন মরণ হবে আমাদের আওলাদেরাও আমাদেরকে মাটি দিয়া যার যার বাড়িতে সবাই চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন? সবাই এই মিছে দুনিয়ায় তুমি থাক, হঠাৎ করে উঠিবে বেজে, হঠাৎ করে উঠিবে বেজে চলে যাওয়ার ঋণ, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে মানুষ তোমায় দেখিতে, আরে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাক, দলে দলে আসবে মানুষ তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে, আরে তোমায় মনে রাখিবে সবাই অল্প কিছু দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা, সবাই কোন না, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা আমাদের মৃত্যুর পরে আমাদের আওলাদ, আমার ছেলে কয় আব্বা ও তোমার সাথে জামু গাও, আমার মেয়ে কয় আব্বা ও তোমার সাথে জামু গাও, আচ্ছা কোন তো আমাদের সাথে, আপনি মৃত্যুর পরে আপনার ছেলে যতই কান্না কাটুক না কেন, আপনার মেয়ে যতই কান্না করুক না কেন রে, আপনার ভাই যতই কান্না করুক না কেন, আপনার স্ত্রী যতই কান্না করুক না কেন, আপনার সাথে কেউ আসলে যাবে না, কথা কোন ঠিক কিনা? আরো যেটা বলুন ঠিক কিনা?